পুলিশের কাজ আইন রক্ষা করা, অথচ পুলিশ অবমাননা করছে এই আইনের। এই যেমন বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে স্ত্রীর মতো ভোগ করে বিয়ে করতে যাচ্ছে না। ফেনীতে শরীফউদ্দিন বাবলু নামে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। রাতে ফেনী মডেল থানায় তরুণী নিজেই এই মামলা করেন। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ নিজামুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ সদস্য বাবলুর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চট্টগ্রামের জোরারগঞ্জ উপজেলায় হিঙ্গুলি ইউনিয়নে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফেনীর বহিপালে আবাসিক এলাকায় একটি হোটেলে এনে তাকে বারবার জোরপূর্বক ধর্ষণ করেন বাবলু। সম্প্রতি ওই তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিলে বাবলু এতে অস্বীকৃতি জানায়। এতে নিরুপায় হয়ে মামলা করতে বাধ্য হয় ওই তরুণী। অভিযুক্ত বাবলু বর্তমানে খাগড়াছড়ি পুলিশ লাইসেন্সে কর্মরত আছেন। তিনি ফেনীর ছাগলাইনা উপজেলার জামতলা এলাকার বাসিন্দা। অনেক মানুষ আছে যারা সুযোগ পেলে নারীদের ব্যবহার করতে কার্পণ্য করেন না, বিশেষ করে আইনের লোক বা সমাজের প্রভাবশালীরা এসবে বেশি জড়িয়ে পড়েন। এর কারণ তারা জানে তাদের কিছুই হবে না, আইন তাদের হাতে। তার উদাহরণ এই লম্পট পুলিশ। প্রিয় ভিউয়ার্স, ভুক্তভোগী ওই নারী কি তার সঠিক বিচার পাবে বলে আপনি মনে করেন? হ্যাঁ হলে ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যত বেশি সম্ভব শেয়ার করে লম্পট পুলিশকে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।